বুধু ভাইলে না খালো জিও খোয়া লাগে খালো দিনিক যে সময় আল্লাহ পাক পরবর্তীকারে আলমর ফ্লাশ দেখগু গ্লিমসি দেখগু আল্লাহর তজল্লি দেখগু যে সময় ফল ফাড়ো দেখিয়াও মুসা বেউ শুইয়া ফড়ি গেলা আর আল্লাহ দেখা হইছেন দেখা হইছেন তো আল্লাহ পাক পরবর্তীকারে আলম রে আমরা দেখছি না কিন্তু নবীয়ে কইছেন ও তো ইমান লইয়া আইছি ও তো নবীও আমরার মূল নাই জি নবীও আমরার মূল আর বিশেষত আহলে সুন্নতের মানুষ এটা এগুল শিয়ান বেশ এগুল মূল নবী তারা নবী যাওয়ার কোনটা মানইল না ও নবীর মাত লইয়া সবসময় তা কই নলা মাত নাই হ্যাঁ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইন্না মা নাকাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দেই না আমি বাটি এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোক বইয়া থাকলো আবুল কাসিম লিআন্নাহু ইউকাসিমুল জান্নাতা বাইনান নাস ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আল্লাহর হাবিবে বেস্ট্রে বাটিয়া দিবা মাইশর মে আল্লাহ বাটি টানায় নবীয়ে বাটিবা তো বাটনারা তো সামস থাকে না নি মাত না মজুমদার বাজার যদি আপনি বাটনার লগে দরবার করো আর বেশ ওঠে খানিত ফড়ি যাওয়ার ও বাটরা যদি ফড়ি যায় খাইয়া উঠি আইবাই নি মাত না কেনে কোনটাও বুঝছো না বেউ সহ্য করায়নি তাও তোমার তার ফার্ম গেল শেষ হয়ে গেল বুধু ভাইলে না খালো জিও খোয়া লাগে আর খালো জি না তো আমরা শিয়ান আলে সুন্নতের মানুয়াল লাগি জানা তো সামস্থান লগে আমরা সিজি নাই নবীরে বিগড়াই না নবীয়ে কইছেন ইন্নামা না কাসিমুন আমি বাটনেওয়ালা ওয়াল্লাহ ইউতি আর আল্লাহ ইলা দেনেওয়ালা কিবা তো আল্লাহ ইউতি ওয়া আনা ইন্নামা না কাসিমুন আমি হইলাম বাটনেওয়ালা আর নবী হইলা দেনেওয়ালা নবী হইলা বাটনেওয়ালা আল্লাহ হইলা দেনেওয়ালা যে বেটা সিন্নি করে সে বেটা বাটেনি জিও কইলাম না আচ্ছা তো যে সিন্নি করে সে বাটে না বাটে খে আর জলে বেটায় কইতেও পারে না খজলে খারায় খজলে খারায় না এখন যদি বাটনেওয়ালার লগে সিজিল থাকে না দরবার করো তো তোমার বাটো শিরা ছাড়ার গুস্ত মরতো না ওলা জানি আমরা এর লাগি আপনার নবীর লগের কুটুমাল্লা ছাড়ি না তুমি যেন গুস্ত খো না মাংস খো এখন রেসা একটা কইল আমি বুধ ভাইয়া গুস্ত কইতা না এটা গুস্ত যজ্ঞ আছে ই বাসাটা জিও নাই ঠিক নাই মাংস গোবালা জিও আমিও কইয়া গুস্ত হইল ফার্সি আর মাংস হইল সংস্কৃত মা যুগ অংশ সমান মাংস ও বুল নাম হইয়া থাকলো সন্ধি সন্ধি বিচ্ছেদ যারা করো তারা ফরিস তারা জানবায় মা যুগ অংশ সমান মাংস এখন যেটা খাও ইটা মার অংশ খাও নি মাত না মাত না কেনে জি না তিয়ার মাংস খো কোন বিবেকে মা যুগ অংশ এগু হইল মার অংশ সুতরাং আমরা মার অংশ খাই না মাংস খাইতাম না আর যদি ইগুরে সন্ধি ছাড়িয়া সমাসন নেওতে মায়ের অংশ
তৎপুরুষ মাস মায়ের অংশ ও গোশত এগো খাও গো মার অংশ খাও নি হ্যাঁ না এখন না করবাই আর কইতে কইবাই মাংস এগো শুদ্ধ ভাষা ভাষা ও বই জানলায় না শুদ্ধ আর অশুদ্ধ খানটা কি জানতা গোশত যেগো এগো হইলো ফার্সি আর মাংস যেগো এগো হইলো সংস্কৃত তো দেখাই দিলাম এর লাগি আমরা মাংস কই না গোশত কই হ্যাঁ যে তোমার ইনেও গিয়া যদি মাতিতে গিয়ে কইব এগো কি ভাষা মাতের গোশত কর মাংস কর না 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 এগো তো একটা ভাষা নাই ফার্সি একটা ভাষা নাই নি পারস্যর ভাষা ফার্সি নাই নি হ্যাঁ একটা ভাষা ভাষা যদি ওইয়া থাকে এগু কইতে আমার অসুবিধা কিটা ভাষা যদি ঐত পারে এগু কইতে আমার অসুবিধা কিটা আমি কইম ই খালি তোমার বাংলা কইতে আমার আমার ইটা কইলে অসুবিধা নি সাই শো বিশ মিলিয়ন না বিলিয়ন সাই শো বিশ মিল বিলিয়ন মানুষে আরবি মাতন পৃথিবীর ছয় নম্বর ভাষা হইল আরবি তোমার যেটা চলে ইটা হইল আরবি আদালত আরবি মরির আরবি মুসাবিদ্যা আরবি মুনসিফ আরবি জানি আমরা শিক্ষামন্ত্রী কইছেন আরবি ঐত না তোমার ওটা আগে ফালাও সব বদল কইছ সরকারি পয়সা দিয়া কোরআন শিক্ষা দেব ঐত না আর এটা সব কোরআনিক ভাষা সব কোরআনের ভাষা সুতরাং গগুন বদল কেউ গিয়া বুঝভাই মু দুই নম্বর হইয়া থাকলো ল কলেজ যেটা ফলানি হইয়া থাকে ল এর মাঝে মোহাম্মেদান ল নামে একটা ল ফলানি হয় এগু সারা সারা কোরআন শরীফটা কি আনা হয়েছে তুমি করাই সরকারি পয়সা দিয়া ঐত নাই সরকারি পয়সা দিয়া কোরআন শিক্ষা ঐত না তো অগু বদলাই লইতে আইব সব আইন কলেজ বন্ধ করো আর যদি বন্ধ করো না মোহাম্মেদান লর যে চাপটার আছে এগু সিঁড়িয়া ফেলাও মোহাম্মেদান লর চাপটার যজ্ঞ আছে এগু খানো আসো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনার এই যে আরবি যে শব্দ এগুন তো আমরা শিকি পয়সা দি শিকি লত পয়সা দি পড়াও আর তুমি না করায় করায় ইয়ত পয়সা দিয়া কোরআন শিক্ষা দেবা ওইত না বাবা বন্ধ করি দেও কোনো আপত্তি আমরা নাই কোনো আপত্তি আমরা নাই ইংরেজের সময় তাকিয়া ই দেশ আরবি শিক্ষা চলি আর ১৯৩৪ ইংরেজিত ইংরেজর তামিদ ১৯৩৪ ইংরেজিত ১৯৪৭ ইংরেজিত ভারত স্বাধীন হয়েছে আর ১৯৩৪ ইংরেজিটা কি মাদ্রাসা বোর্ড ফরমেশন হয়েছে গঠন হয়েছে গঠন হইয়া দিয়া আপনার কিতা হয়েছে আরবি চলিয়া আর মাদ্রাসা চলিয়া আর তোমার জানে কইছে বন্ধ কর্তা করি দেও এটা কোনো আপত্তি নাই এতে আর কোনো আপত্তি নাই তো আমি ও কথা কোয়াত আসলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা সবে ফলো করিয়া চলিয়া টানে মানিয়া চলিয়া ওত নবীয়ে জেলা কৈছন ওলা চলবার লাগি চেষ্টা করি আর ওলা নানি নবীয়ে জেলা খাম করছেন ওলা করবার লাগি চেষ্টা করিয়ার নানি ধান লাখান ফারতাম না ঠিক তেও করিয়া
عن ابن عمر رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم ياتي مسجد قباء كل سبت ماشيا او راكبا متفق عليه حضرت عبد الله ابن عمر رضي الله تعالى عنه تكي روايت تنفرمان ফরমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রত্যেক শনিবারে আটিয়া হোক সোয়ারির উপরে হোক ওইয়া হোক মসজিদে কুবার মধ্যে যাইতা প্রত্যেক শনিবারে খেয়াল করিও বালা করি ও হাদিস রেশরা করতে গিয়া মিরকাতুল মাফাতিহর মধ্যে মোল্লা আলী কারী রহমতুল্লাহ তাআলা আলাইহি আনজন فيه دليل على ان التقرب بالمواضع المباركه এই হাদিস দলিল হইয়া থাকলো বালা মোবারক মকাম যাইবার মওয়াজিল মওয়াজি মৌজার বাংলা হইল মকাম বাংলা মিস ইগো আরবি কিন্তু আমরা বাংলা বুঝি না فيه دليل على ان التقرب بالمواضع المباركه مستحب আর প্রত্যেক শনিবারে জিয়ারত করা হইল সুন্নত আমি না মোল্লা আলী কারি তাই নবম হিজরি শতাব্দীর মুজদ্দিদ তাই কইরা তো আমরা যদি এখন বালা কোনো জায়গাত আই বা যাই তার কোনো অসুবিধা হইল নি মাথো না তুমি নক পারে না তান দলিল অন্য কোনটা নাই তান দলিল হইল মানু আইয়া অন্য শ্রদ্ধা করি দেয় না আপনার আইন শ্রদ্ধা করা খেও দেখছো নি হাত তুলো খেও নানি বড় করি খাও না না দেখছি না ও উঠাই নইল কিতা বলে মানে শ্রদ্ধা করি দই নেলাগি আমরা না করি আমি জি গাইয়া দাদি মানুষ খাটা যায়নি না না যদি কোনো ভাগলে দা দিয়া মানুষ খাটিলার বাকি মানুষে দা বানানি গোড়ানি বাদ দিলই বানি বেওকুফে যদি আপনার শ্রদ্ধা করিলা তো বাকি মানুষে গিয়া জিয়ারত করা বাদ দিলই বানি তো জিয়ারত বুখরীয় জিয়ারত করা হইল মস্তাব আল্লাহ জিয়ারত ইয়াও মাসাব তে সুন্নতুন শনিবারে জিয়ারত করা হইয়া থাকলো মুস্তাহাব বৃহস্পতি শুক্র শনি সোম এই সাইড দিন জিয়ারত করা হইয়া থাকলো বেশি সওয়াব অন্যান্য দিন জিয়ারত ডেইলি করিও খেও খেও খই যে ডেইলি জিয়ারত করলে ফরজ হয়ে যায় আচ্ছা কোন চাইন আপনারা হলো সারা মানে মিলিয়া কোনটা করলে ফরজ হইব নি ফরজ তো আল্লাহ দিছই না ই কথাই ই আল্লাহর লগে জোড়া দিলা ই আল্লাহর লগে জোড়া মারি দে যে আমরা আব্বুইয়া যদি হামেশা জিয়ারত করিতে ফরজ হয়ে যাইব ফরজ ওয়াজিব তো ইগু আল্লাহ দিছই নবীয়ে দিছই ই তোমরা ই হাবু বলে গিয়া নবীরই নগিয়া হামাও কি তো নবীর মা হ্যাঁ তো নূরুল আফসার আলাম মনাকিবে আলিন নবিল মুক্তার কিতাবর মধ্যে হাসান ইবনে হাসান মুবিন সবলঞ্জি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনজন মকানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজুরু কবর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুল্লাস ইয়াউমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর বিবি হইলানি হযরত ফাতিমা ফাতিমার আগে ইন্তেকাল হইছে নাই নি মাতো না ও হযরত ফাতিমার জিয়ারত রোজ গিয়া করতা হযরত আলিয়ে আলিও জানতা নানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় না না মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা আমি হইয়া থাকলাম ইলিমর কিতা মদিনাতুল ইলমে ইলিমর শহর অর্থাৎ ইলিমর কেন্দ্রস্থল ওয়ালিউল বাবুহা এবং আলী মহিলা হযরত আলী হইলা এর প্রবেশদ্বার ওবা দি এন্ট্রান্স আইয়া আমাইতা আমাইয়া আমার হলো আইতা তো হযরত আলী এ জুজ গিয়া জারত ওগু মন কয় কম মাছে লাগিতা হ্যাঁ
আচ্ছা আপনারা আমারই তো হুন্ডাই তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে রোজ গিয়া হযরত ফাতিমার জিয়ারত করতা আমি জিগাইয়ার যেগুলো রোজ জিয়ারত করলে ফরজ হয়ে যায় তেইগু হযরত আলিয়ে বুধ ভাইলা নাইনি আলিয়ে ইকাল বুধ ভাইছেন নাইনি আলীর মূল নাম হইয়া থাকলো হায়দর তার মার নাম হইয়া থাকলো ফাতিমা বিনতে আসদ আলী অরুবালা হায়দর যার যে নাম আছে নামর কিছু আসর আছে নানি আমার নামরও আসর আছে তুলা মাসে খালি কইতাইন গরম আমি গরম গরম উঠা না তাইয়া চাও কুশ নাই গরম গরম নাই মাত মারতে গেলে আমার ঠান হয়ে যায় ও কোন গরম এগু আমার দোষ নাই আমার নামর দোষ আমার নাম হইল সারিমুল হক সারিমর অর্থ হইল তলোয়ার তলোয়ারে হুঙ্গা দেন যদি কই দে একটু বেজার হইল তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হইল তার মায় তৈসলা হায়দর আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দরা তাইন কইতরা আমারে আমার মান মায়ের নাম তৈসলা হায়দর তান গেছে মানু গিয়া আল্লো দরিয়া খালি জাফতাইতা গালু মুখু গিতা কুনঠাইয়া খাই যাইতা আল্লাহর হবিবে খবর পাইলাম যে তান সাসার গরো বাই একজন হইছেন তাই দেখাত গেলা গিয়া আল্লে কইলা আমার টাইম দেও আলীর মায়ের কইলা আপনি লইন না জানি আমার বুয়া খালি মানুষ কুন্ঠান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কইলা তাই কইলা হো কথা যে দেও রসুল্লাহ যেমনে লইলা আলীর কুন্ঠান ইয়ার বন্ধ হয়ে গেল আর আলী এ কুন্ঠাই সৈন্যা হ্যাঁ তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজ গিয়া হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিয়ারত করতা ফাতিমা কইতে মনে হইছে আমরা এক গুরু মানুষ নোয়া ওয়াজি হইছই এর মতলব হইল ওয়াজ মোল্লা মুন্সি গুনতা নাই ইনো যত আসন ইটা ইটা সব আলী মকল এক গুরু আসন আলিমি কুর্তা লাগাইছেন মানু আলিম নাই আপনার তো কইবা ঠেঙ্গা শুরু করিছেন বারে থেকে হিতা কইবা মনে কও শুরু হই যা কইল আমি উনি কিতা করবো আমার দোষ পারি না তো এক গুরু আসল তো 15 দিন 20 দিন গোলো জায়গা গেলা গিয়া গিয়া গুড়ি গাড়ি আইলা আইয়া ওয়া শুরু করি দিলা নানি বাবারে কয় বছর ভরিয়া ই বেটা টাইটেল ভরিছেন আইলা গান্ধি টাইটেল 2 বছর এমনে ভরিছেন 12 বছর কত হইল 14 বছর নানি ও গিয়া বেটা পিন্ধিছেন ভাবলি তোমার আর কোনটা লাগে না চেষ্টা করলে এক সাফাগুলি লাগাই দিলে মানে মন করলা বহুত বড় মানুষ মনগত আর উঠিয়াও তো আজ শুরু করে দিলা তো আজ হন যে খবরই গইয়া থাকলো বড় সাংঘাতিক জিনিস কোন মানুষের খাতির করে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যে সময় খবর তো আজ গেছে ওই সময় কইছন ও খবর তুমি জানো নি এই আল্লাহর হবিবর ফুলি নবীর ফুলি নানি আল্লাহর হবিবে ফরমান ফাতিমা তো বিদায় তো মিন্নি ফাতিমা আমার শরীরের এক ঠুমা আমার শরীরের এক ঠুমা অভিকার কইলার তুমি সিঞ্চনি এই নবীর ফুলি তুমি সিঞ্চনি এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতা বিবি তুমি সিঞ্চনি ও খবর ও খবর যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা এনে আনি তোমার কাছে থইয়া ও বলে খবরে জবাব দিলাই আর কয় আমি ইটা কোনটা জানি না আমার মাঝে আমল লাগে তুই হুসলে নি জবাব হবু বাবা ও মুসলা তবু হুসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মবসুতলি সুরক্ষ কিতাবুল কেরাইয়াত বাবুল লমস ও জাগার মধ্যে আনছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমারে দেখলেও দাঁড়াই যাইতা অন্য সুমা দিতা ও জাগার মাঝে কপালো সুমা দিতা রাত ওলা হুঙ্গিতার কইতা আমার ফাতিমার গোত্রতা কি বেশ তোর খুশবু বারো আর হি ফাতিমারে দেয়ার কি লাভ বুধবার
আমরা যত মানুষ আছি সারা মানুষ ল্যাংটা উঠিমু ল্যাংটা রইমু। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ ও যে ল্যাংটা রইমু শরম করবলানি। আল্লাহর হাবিবে ফরমান, ও আয়েশা ইদিন খেয়ে খেয়ের ভাইসাইবার সময় থাকতো নাই, একমাত্র কাপড় লইয়া কাপড় লইয়া উঠিবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কাপড় ফিন্দাইয়া তুলা নি হইব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে আউয়ালু মান ইউকসাব আউয়া।